এখন বাচ্চাদের অতি পছন্দের কুরকুরে বানাচ্ছি, বাচ্চারা খুব ভালোবাসবে। যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমি একটা বাটি নিয়েছি, ওতে কর্নফ্লাওয়ার নিলাম, একই পরিমাণে চাল গুঁড়ো নিলাম, একই পরিমাণে বেসন নিলাম। তিনটে উপকরণ সমানভাবে নিলাম। এই তিনটিকে একসঙ্গে প্রথমে শুকনো অবস্থাতেই মেখে পাইল করে নিলাম, দিয়ে উঠে অল্প একটু লবণ নিলাম, দিয়ে সবগুলোকে প্রথমে একসঙ্গে পাইল করে নিচ্ছি। এবার জলটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে, নাহলে পুরো নরম হয়ে যেতে পারে, আমাকে পরে বানাতে হবে তার জন্য। তাই অল্প অল্প করে জলটাকে একটু নরম করে মেখে নিচ্ছি, দিয়ে ঘন্টাখানেক রেস্টে ছিল। তারপরে আমি হাতে এইটুকু নিয়ে, এইটা আমরা যেটা বেকিং সোডা বলি, বেকিং পাউডার নয়, বেকিং সোডাটা মেখে নিলাম পুরোটাতে, একটু হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে পুরোটাকে মেখে নিচ্ছি। এবার অনেকক্ষণ ছিল, তার জন্য আবার টাইট হয়ে গেছে চালের গুটি বা বেসনটা ফুলে গেছে। দিয়ে এবার আমি এরকমভাবে একটু টেরা মেকা কুকুরেটা যেরকম হয় ওরকমভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল। এবার একটা কড়াইয়ে তেল চাপিয়ে রেখেছি, এবার তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম আছে, আমি ওইগুলোকে ভেজে নেব। ঠিক লাল লাল করে যখন ভাজা হয়ে গেল তখন আমি তুলে নেব সব। এবার আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল নয়, আর একটু আদা গুঁড়ো, আর একটু আমচুর পাউডার, একটু জোয়ান গুঁড়ো, এগুলো নিয়ে আমি পুরোটাকে সুন্দর করে পাইল করে নিলাম, একদম মুচমুচে ইগোটা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।